ওর গাড়ি চালাতে মানা করি, কিছুদিন আগে গাড়িতে লাভাই নিয়ে গেছে, চুরি করে আবার গাড়িতে গেছে। কাল সন্ধ্যালা কথা হয়েছে, সন্ধ্যার মাগরিবের পরে আমার মেয়েদের কাছে টাকা শেষে 1000 টাকা নিয়েছে খাওয়ার জন্য। দশ সবাই ট্রেনওয়ালার এই ফ্ল্যাটগুলো যদি ফেলতাম আজকে তোমার ছেলেরা আমার মুখে থাকতো, বাবা আমি কি করেছি, বাবা তোমরা কো আমি কি ভাব করেছি, 4 বছর আগে আমার স্বামী মারা গিয়েছে, আমার শুধু একটাই ছেলে রে, আমি কি করে থাকি রে বাবা, আমার সব শেষ হয়ে গিয়েছে রে বাবা, আমার কিছু নেই রে বাবা, আমার শেষ। তুই আমার কিছু নেই রে বাবা, কিছু নেই, সব আমার হাতের পরে বিয়ে করেছে রে বাবা, আমার ছেলে কারখানায় কাজ করতো, আমার গাড়ি ড্রাইভার শিখেছে রে বাবা, আমি সব বন্ধ করে দিয়ে রে। আমরা এসে দেখেছি দুটো লাশ দুই পাশে পড়ে আছে, গেটম্যানের হসপিটাল নিয়ে চলে গেছে, ও টের পাইছে কিন্তু টের পাওয়ার পরেও গেটটা লাগা দিয়ে সুযোগ পায়নি, ও না পাওয়ার কারণে গাড়ি যখন ঢুকে গেছে তখন গাড়ি 15 আনা পার হয়ে গেছে, 1 আনা এসে বাইতে যেয়ে তো গাড়িটা বাড়ি মেরে ফেলা দিয়েছে ওই পাশে, দেওয়ার পরে ওই গাড়িটা ওখানে পড়ে আছে, হেল্পার দুটো দুই জায়গায় পড়ে আছে, আমরা পরে এসে লাশ উঠে মর্গে পাঠিয়ে দিলাম। এখানে আসছিল যাচ্ছিল গেটম্যানের ভুলের কারণে গাড়িটা গেটটা দেয়নি, না দেওয়ার কারণে আমার গাড়িটার ক্ষতি হয়েছে, আমার ড্রাইভার হেল্পার দুটোই স্পট ডেড, তাদের একটা মাথা উড়ে গেছে আর একটা ঠ্যাং উড়ে গেছে। তা আমরা সাধারণ জনগণ এসব গাড়ি ঘোড়া পুষতে পারবো না, আর যদি সরকারের যদি এরকম হয় তাহলে আমরা কি করে দায়িত্ব, যার দায়িত্ব সে যদি না পালন করে তাহলে তো আমরা আমাদের গাড়ি ঘোড়া নিয়ে চলতে পারবো না, আমাদের জীবন এভাবে রোডে ঘাটে পড়ে থাকবে। এই গেটম্যান, গেটম্যান গেট দেয়নি আর কি, না দেওয়ার কারণে গাড়িটা ঢুকেছে, ট্রেনও ওই পাশ থেকে আসছিলো ডাইরেক্ট মেরে দিয়েছে, ড্রাইভার হেল্পার দুটোই স্পট ডেড, আর গাড়ির যে অবস্থা দেখতেই পাচ্ছেন। এর জন্য পক্ষ থাকবে এখানে যদি সাধারণ জনগণ, আমরা তো ছিলাম না সেই রাত্রে, সাধারণ জনগণ ওই গেটম্যানের ধরে মারধর করেছে, গেটম্যান পালায় দৌড় মেরেছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ শাহিন, বাসা কোটসাদপুরে, আমার গাড়ির নাম্বার হচ্ছে 011167, আর ড্রাইভারের নাম পারভেজ আর হেল্পারের নাম নাজমুল। ঢাকা থেকে মাল নিয়ে আসছিলো চৌগাছায় মালটা নামানোর জন্য, চৌগাছার উদ্দেশ্যে রওনা করছিল, ঘুষি লড়ছিল গাড়িটায়। আসছিল ঢাকা থেকে, আসছিল সিটি মিল থেকে ভুসি লোড করে এই চৌগাছায় শপি স্টোরের মাল নিয়ে যাচ্ছিল আর কি চৌগাছায়।